21 তারিখ ধর্মঘট করতে দেবেন না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনও ধর্মঘটে জনজীবন স্বাভাবিক রাখতে মহাকরণে দফায় দফায় বৈঠক মুখ্যমন্ত্রী, মন্ত্রী, পুলিশ কর্তাদের। এবার কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ধর্মঘট বিরোধিতায় রাজ্য সরকারের অভিনব উদ্যোগ। প্রচারে নামানো হলো পুলিশকেও। জেলায় জেলায় মাইক নিয়ে ধর্মঘটের বিরুদ্ধে প্রচার চালালো পুলিশ। ধর্মঘটকে বেআইনি ঘোষণার পাশাপাশি স্কুল কলেজ খোলা রাখার বিষয়েও মাইকে ঘোষণা করা হলো। বন্ধ বা ধর্মঘট করা বেআইনি। প্রশাসনের তরফ থেকে রাজ্যকে সচল ও সক্রিয় রাখার সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলি যথাক্রমে স্কুল, কলেজ, অফিস, আদালত। অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে পুলিশের বিরুদ্ধে মিথ্যে প্রচারের অভিযোগ তুলেছে শ্রমিক সংগঠনগুলি। স্থানে পর্যাপ্ত পরিমাণে পুলিশি বন্দোবস্ত থাকবে, এছাড়া যথোপযুক্ত পুলিশি ব্যবস্থা রাখা হবে। জনসাধারণের কাছে আবেদন জানানো যাচ্ছে যে তারা যেন কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে স্বাভাবিক জনজীবন সক্রিয় রাখেন। আমার কাছে বিভিন্ন জেলা এবং শহর থেকে ফোন আসছে যে পুলিশ মাইকে প্রচার করে যাচ্ছে যে হাইকোর্ট নাকি ধর্মঘটকে বেআইনি করেছে। এটা সম্পূর্ণ মিথ্যে প্রচার। হাইকোর্ট ধর্মঘটকে বেআইনি করেনি। হাইকোর্ট শুধু বলেছে, নির্দেশ দিয়েছে বল প্রয়োগ করা যাবে না। আমরা আদালত অবমাননার দায়ে আমরা পুলিশকে অভিযুক্ত করব। ধর্মঘট বিরোধিতায় পুলিশকে সরাসরি প্রচারের কাজে লাগানোয় ধর্মঘট নিয়ে রাজ্য ও শ্রমিক সংগঠনগুলির চাপান উত্তরের নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ। মহামান্য উচ্চ আদালতের আদেশ অনুক্রমে বলপূর্বক বন্ধ বা ধর্মঘট করা বেআইনি।